আজকে এই একটা মাছ ধরছো শুধু? হ্যাঁ, জাহাজ আসলে জাহাজ থেকে বেকারে 10-20 টাকা পাই, আর যাই যে আমার মাছ টাছ খায় ওগুলো বিক্রি করা ঘর সংসার চলে। তোমার নাম কি? আমার নাম ইয়াসিন আরফাত। তোমার জন্ম কি এখানে না? হ্যাঁ, সেন্ট মার্টিনে জন্ম। তোমার বয়স কত? আমার বয়স 14। তুমি কি স্কুলে যাও? হ্যাঁ স্কুলে যাও। সেন্ট মার্টিনে স্কুল আছে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 9 পড়ো। আর পাশাপাশি মাছ ধরো? হ্যাঁ। তোর বাবা কি করে? আমার বাবা থেকে অসুস্থ, আমি আসা যাই জাল মেরা মাছ ধরে নিয়ে ঘরে রান্না বান্না করি। তুমি রান্না বান্না করো? তোমার মা নেই? আমার আম্মু থেকে অসুস্থ, আমার আব্বু অসুস্থ। তোমার আম্মু অসুস্থ কেন? কি ছিল? যে আমার আম্মুর থেকে ডায়াবেটিস আছে। হ্যাঁ ডায়াবেটিস আছে। ডায়াবেটিস আর আমার আব্বুর থেকে এই আগে বোন মারতো, এখানে একবার বুড়োর সময় মারামারি দিছে, কেন মারামারির সময় আমার আব্বু মাথা পেড়ে গেছে, পেড়ে যাওয়ার সময় আমার আব্বুর থেকে মাথার ব্রেঞ্চ পেয়ে গেছে, তাই আমার আব্বু কাজকর্ম করতে পারেন। পুরো পরিবার তোমাকে দেখতে? হ্যাঁ। তোমাদের সংসার চলে কীভাবে? সংসার চলে ওই যে মাছ ধরে নিয়ে যায় বিক্রি করি, আর পারলে ঘরে নিয়ে যায়। কম বয়সে এত কিছু করতে হয়? হ্যাঁ। তোমার আর কেউ নাই? আমার একটা আর কেউ ছোট বোন আছে। তোমার একটা ছোট বোন আছে? হ্যাঁ। তো ওর দায়িত্ব তোমাকে নিতে হয়? ওই আমার সাথে স্কুলে যায়। স্কুলে যায়। আমরা তুমি একা এখানে মাছ ধরে তোমার পরিবার সবাইকে দেখতে হয়? হ্যাঁ। তোমার ছোট বোন কিসে পড়ে? আমার ছোট বোন ক্লাস 1 পড়ে। তোমার বাসা থেকে স্কুল কত দূরে? যে আমার বাসা থেকে একটু কেড়ে গিয়ে 1 কিলোমিটার কেড়ে যেত। আচ্ছা, অন্য কি কাজ করে তোমাদের জীবন সংসার চলে? অন্য কি কাজ করবো? এই যে এখানে কাজকর্ম করে জাহাজ আসলে জাহাজ থেকে বেকারে 10-20 টাকা পাই, আর যাই যে আমার মাছ টাছ খায় ওগুলো বিক্রি করে ঘরে সংসার চলে। সংসার করার দায়িত্ব তোমার? হ্যাঁ। আজকে এই একটা মাছ ধরছো শুধু? হ্যাঁ। মাছটা তো অনেক ছোট মাছ। হ্যাঁ।